হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো পটল চিংড়ি। পটল চিংড়ি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলোই দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে আলু, পটল, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, গরম মশলা, তেজপাতা আর অবশ্যই চিংড়ি মাছ। মাছটাকে আমরা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখব। মিক্সিতে দিয়ে দেব নারকেল কোড়া, তার সাথে দেব পোস্ত, তার সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবং সামান্য জল অ্যাড করে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। এরপর আমরা করে নেব পটল ভাজা। পটলটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। পটলটা ভেজে নিলাম, সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও ভালো করে ভেজে নেব। আলুটাও ভাজা করে নিলাম। এবার আমরা ভাজা করে নেব চিংড়ি মাছ। মাছগুলোকে আমরা হালকা লাল লাল করে ভাজবো, খুব কড়া করে কিন্তু ভাজবো না। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার আমরা মাছগুলো উঠিয়ে রাখলাম। এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিলাম তেজপাতা। এরপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করার জন্য আমরা দিয়ে দেব সামান্য লবণ, এর সাথে দেব সামান্য হলুদ। এরপর দিয়ে দেব আদা বাটা, তারপর দেব রসুন বাটা। এরপর আমরা দিয়ে দেব নারকেল পোস্ত, একসাথে পেস্ট করে রাখা যেটা, সেটাই কিন্তু আমরা এবার দিয়ে দেব। পেস্টটা দেখো দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মধ্যে এবার দিয়ে নেব সামান্য হলুদ। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, এবার আমরা এতে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা দিয়ে নেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর এর সাথে অ্যাড করতে হবে সামান্য জল যাতে নিচে লেগে না যায়। তো দেখো আমি অ্যাড করে দিয়েছি জল। এরপর এর সাথে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো
যতটা ঝোল রাখবে সেই বুঝে জল দিতে পারো। আমরাও জল দিয়ে নিয়েছি। এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এরপর দিয়ে দেব পটলগুলো। পটল আলু দিয়ে দেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমরা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর দেখো ঝোলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি। এরপর দিয়ে দেব আমরা গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। রান্না রেডি হয়ে গেছে। তো দেখো পরিবেশন করা হয়েছে পটল চিংড়ি। তো কেমন লাগছে? তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো চলো, বাই, টাটা।